খুব সুন্দর দেখা যাচ্ছে, নতুন মোবাইল কিনছি, একটু সেলফি তুলি। প্রকৃতির একটু ছবি তুলি। ভাই কি করতেছেন, ছবি তুলতেছেন? জি ভাই, নতুন ফোন কিনছি। নতুন ফোন কিনছেন? জি। কি কি ছবি তুললেন? আমার ছবি তুললাম, প্রকৃতির ছবি তুললাম। আমি কি ছবি তুলে বা? জি, আপনারও চাইলে আপনারও তুলতে পারেন। আমার একটা ছবি তুলেন তো দিই, আগে আমি একটা দিই। ফোনটা কি ভাগে আমার নিজের একটা ছবি তুলে দিব। পাক না, ফোন ভালো আছে। আপনি একটা আমার ছবি তুলে দিবেন? জি ভাই, রাতে দিন তুলে দিবেন ভাই, দিনে রাতে তুলে দিবেন। তাহলে ছবিটা তুলে দেন দিই। জি ভাই দেখেন। আচ্ছা ভাই দেখি আগে ফোনটা ছবি গুলি কি আছে। ভাই আমার মোবাইল দেন। কি করবি আপনি দেন ভাই, মোবাইলটা দেন, আমার সময় নাই ভাই। কার মোবাইল, কিসের মোবাইল, কি মোবাইল, কি কর ভাই? আমার কাছে ছবি তোলার জন্য নিলেন। আরে মেম নে কেরা কই থাকে, কিসের ফোন, ফোনের তো দেখছিলেন? এলে মে ঢাকা থেকে নিয়ে আইছি, ঢাকা থেকে। ভাই নতুন মোবাইল কিনছি ভাই, দে দেন ভাই জামগা। তোমার মোবাইল দে কিনছ? কই নে কুটে হালা, কই নে কই রাতি। তোমাদের এখানে কি হইছে ভাই? আমার মোবাইল ছবি তোলার জন্য নিছে ভাই, দেই না। আরে কি কই কই রাতি, ফোন আম ঢাকা থেকে নও দেখি নে না। আরে ফোন কইতাছে কয় ভাই, আমার ফোন। আরে মিয়া একজনের ফোন কি অন্যজন এমনি নিব? জি না ভাই, ছবি তোলার জন্য নিছে ভাই। তোমার তো ছবি নাই, ফোনের ছবি ছবি দে। আর তুমি তার সঙ্গে ধোকাবাজি করে ভাই, আমার নতুন ফোন ভাই দেন না গো ভাই। নতুন ফোন ভাই, তাহলে তোমার ফোন থাকলে তোমার ছবি থাকবো ভাই। আসিল তো আর তোমার ছবি ছিল, তার কই তোমার ছবি তো নাই। আরে ভাই আমার সময় নষ্ট করতেছে, কতক্ষণ ধরে আইছি কইতাছে কি ভাই, এটা কি জিনিস, কি জিনিসের নাম আমি জানি না। পরে আমি বুঝাইলাম কি কি এনেছি। হ্যাঁ লিমু করে দিন না ভাই, আমার নতুন ফোন ভাই, জামগা ভাই মো ফোনটা নিয়ে। এই তুমি কি স্বামী ভাই কিনো? জি ভাই। স্বামী ভাই? জি ভাই চিনি। তোমরা যে আনে যখন গ্যাঞ্জাম করতাছো, পরে ফোন দিয়ে তুমি গ্যাঞ্জাম করতাছো। দিন আমি শুনছি তোমাদের কপাল ভালো, আর স্বামী ভাই যদি শুনে তোমার তো একদম মেরে একবার। আরে ভাই আমি ঢাকাও এই নাম শুনছি, তাই এই এলাকার মধ্যে কোনো রংবাজি করবে না, কোনো টাউট বাটারি করবে না। আমি তার ভরসায় তো শহরের কাজ না হয়ে গ্রামে আসছি। জি না ভাই, আমার নাম এ যদি ঢাকা থেকে যদি শুনতে পারে স্বামী ভাইকে যদি চিনতে পারে, আর তুমি তার এলাকা থেকে তার চিনতে পারো না। এই ম্যান যাও ভাই, চিনি ভাই, আমার নতুন ঘন্টা নিয়ে দেন ভাই, আমি যাই। নতুন ঘন মানে এটা ওর ফোন, এটা ওর ছবি, তোমার তো ছবি নাই ভাই। আমার ছবি আসিল, আর তুমি বলতেছো আমার ফোন কিনছি, তোমার ছবি। আরে ভুড়ারিকে শুনতে যাবো, ও প্রথমে কই ভাই ঘুরি রেখে ধ্যান যাবো, এরকম ধরনের কথা কইছে। আরে যাও যাও যাও। আচ্ছা
শালার পোলাও আনে গেলে কি অন্য শহরে পোলাও আনেছে, কেন এসে ছবি উঠতেছে আর তার ফোন নিয়ে ধোকাবাজি করে। এই এলাকার পোলাওয়ান আসলেই ব্যর্থ হয়ে গেছে শালা হারামজা দ্বারা। আর যদি নেক্সট টাইমে দেখি এরকম করতে। আরে এলাকার পোলাওয়ান যে এত বোকা হয় এটা তো আমি আগে জানতাম না, যদি জানতাম তাহলে মাঝে মাঝে আসতাম আয়সা এলাকার লোকদের কাছ থেকে ধান্দাবাজি করতাম। এই শহরে থাইকা অনেক অনেক একটা করে ধান্দা করতে অনেক সময় লাগে, আর শহরে তো সবাই চালা হয়ে গেছে। আর গ্রামে যে এত বোকা আছে এখনো জানি না, ইন্টারনেটের যুগে ফোন কিনছে তাও এত বোকা। আর কি ফোন রে পাইছি সেই ফোনটা, আর এখন আমার পকেট মানি হয়ে গেল। কাল থেকে আবার ঢাকা চলে যাবো, আবার কিছুদিন পরে এই এলাকায় আসবে, নাহলে তো আর এই এলাকার মধ্যে আবার আমার তুলপার চলে যাওয়া হবে না, তখন আমি আবার ঢাকায় চলে যাই। এলাকার মধ্যে না থাকা যাবো না, আবার ও পোলাবার নিয়ে আসতে পারে, যাই চলে যাই।